জয় গুরু। আমি বিমলানন্দ ভট্টাচার্য, আমার নামটা ঠাকুরের দেয়া। বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রাম হাসনাটিতে আমার জন্ম। অধুনা যেটি পূর্ব বর্ধমান নামে পরিচিত, জন্মসূত্রেই আমি সৎসঙ্গী। আমার জন্মের অনেক আগেই আমার পিতা প্রয়াত কৃষ্ণানন্দ ভট্টাচার্য ঠাকুরের সৎনামের আওতায় আসেন। জ্ঞান হয়ে থেকেই বাড়িতে ঠাকুর চর্চা দেখে আসছি। ঠিক কবে থেকে ইষ্টভৃতি করতে আরম্ভ করি তা আজ আর মনে নেই, তবে মনে আছে দীক্ষা নেওয়ার অনেক আগেই আমার ঠাকুর দর্শন হয়েছিল। তখন আমার বয়স কত হবে, বড়জোর 6-7। সেই প্রথম ঠাকুর দর্শনের স্মৃতি অনেকটাই ম্লান হয়ে গেছে, তবুও টুকরো টুকরো এখনও যেটুকু মনে আছে তা এখানে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সদল বলে দেওঘরে ঠাকুরের পার্লারে পৌঁছেছি, তখন সন্ধ্যা নামতে কিছুটা দেরি আছে। সন্ধ্যা প্রার্থনার তোড়জোড় তখন শুরু হয়ে গেছে। ঠিক সেই সময় আমার প্রথম ঠাকুর দর্শন হয়েছিল। সঙ্গে ছিলেন আমার মা, কাকা, আমার দাদামশাই ও আরও অনেকে। দূর থেকে ভিড়ের মধ্যে কাকা আমাকে, আমার খুড়তুতো ভাই সত্যানন্দকে ঠাকুরকে দেখিয়ে বলেছিলেন প্রণাম কর। তারপর প্রার্থনা শুরু হয়ে গেল। আমরা পিছনের দিকে জায়গা দিয়ে বসে প্রার্থনায় যোগ দিলাম। স্মৃতি এইটুকুই। ওই সময় আরেকটি ঘটনার কথা বিশেষভাবে মনে আছে। ঠাকুরের উল্লেখযোগ্য ভক্ত ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে দেখিয়ে কাকা আমাদের বলেছিলেন, ইনি হচ্ছেন ঠাকুরের বিবেকানন্দ, দেখে রাখ। এরপর দ্বিতীয়বার যখন আমার ঠাকুরের সমীপে আসার সুযোগ হলো, তখন আমি ক্লাস 7-এ পড়ি। এ সময় আমি অনেকটাই বড় হয়েছি, ইতিমধ্যে দীক্ষাও হয়ে গেছে। পার্লারে ঠাকুরের চৌকির বাঁ দিকে খুব কাছ থেকেই ঠাকুরকে দেখেছিলাম। কিছুটা পরে ঠাকুর আমাদের দিকে চোখ ফেরালেন। বাবা আমাকে দেখিয়ে ঠাকুরকে বললেন, ই আমার ছেলে। ঠাকুর তাকালেন তামাকের নলে, নলটা হাতে ধরেই ভালো করে তার দিকে তাকাতে পারিনি, চোখটা নত হয়েছিল। আমার দিকে তার দৃষ্টিপাত ঘটেছিল কয়েক পলকের জন্য। ওইটুকুই আমার জীবনের পরম প্রাপ্তি। এই প্রাপ্তিটুকুকে সম্বল করেই আমার এই জীবনযাপন তথা বেঁচে থাকা। সময় অসময়ে চোখ বুজে নাম করতে গেলে এখনও তার সেই দৃষ্টিটাই মনে আসে এবং কেবলই মনে হয় ভালো মন্দ ন্যায় অন্যায় যাই করি না কেন, সবই তার ওই দৃষ্টিতে ঠিক ধরা পড়ে যাবে, তাই সতর্ক হই। পরিণত বয়সে এসে যে বোধের কথা এখন বলছি তা কিন্তু তখন ছিল না, থাকার কথাও নয়। ওই বয়সে ছিল তাকে নিয়ে এক অপার কৌতূহল। ওই সময় ঠাকুরের পার্লারে অনেকক্ষণ কাটিয়েছিলাম। মনে আছে সেই সময় রে আর্চার হাউজারম্যান নামে এক আমেরিকান সাহেব ঠাকুরের কাছে এলেন। জীবনে প্রথম এত কাছ থেকে এক সাহেবকে দেখলাম। ভাঙা ভাঙা বাংলায় ঠাকুরের সঙ্গে তার কথোপকথনও শুনলাম, এখনও সেসব বেশ মনে আছে। আমরা যেদিকে বসেছিলাম তার ঠিক উল্টো দিকে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় একটি খাতায় ঠাকুরের কথা নোট করছিলেন, সেটাও লক্ষ্য করলাম। পরবর্তীকালে তার বাণীগ্রন্থও কিছুটা পাঠ করেছি। তার সঙ্গ করা কিছু মানুষ যারা এখন প্রায় সকলেই প্রয়াত হয়েছেন, যেমন বাবার ঋত্বিক শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য, দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, দীনবন্ধু ঘোষ, অধ্যাপক অনিল কুমার সরকার, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, আমার বড় পিসমশায় শ্রী সন্তোষ কুমার মুখোপাধ্যায়, এদের সঙ্গ অনেক পেয়েছি এবং এখনও বেশ কিছু মানুষের সঙ্গ সমানে পেয়ে যাচ্ছি। তবু তাকে নিয়ে কৌতূহল যেন কিছুতেই শেষ হতে চায় না। তিনি চেয়েছিলেন আমাদের অন্তরেই তিনি যেন সবসময় সজাগ হয়ে থাকেন।
অর্থাৎ তার দেওয়া নীতিবিধিগুলি যেমন যজন, যাজন, ইষ্টভীতি, স্বস্থায়নী সদাচার, এগুলি নিত্য নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা আয়ত্ত করতে সচেষ্ট হই। পরের ধাপে আসবে তার প্রতি ভক্তি, বিশ্বাস ও প্রেম। এভাবেই তিনি আমাদের অন্তরে নিয়ত সজাগ হবেন। অন্তরে তিনি একবার সজাগ ও সক্রিয় হলেই আমরা আমাদের এই বেঁচে থাকা ও বেড়ে ওঠার কৃতকৌশল সহজেই পেয়ে যাব। তখন আমাদের জীবনযাপন খুবই উপভোগ্য হয়ে উঠবে। প্রবৃত্তি আশ্রিত চলনই আমাদের জীবনকে ঠিকমতো উপভোগ্য হতে দেয় না। এই প্রবৃত্তির বাধাকে কীভাবে বাধ্য করা যায় তার মর্কজ আমরা তখন সহজেই পেয়ে থাকি। কালের নিয়মে ঠাকুরকে চাক্ষুষ করা মানুষের সংখ্যা ক্রম হ্রাসমান। ষাটোর্ধ্ব মানুষ যে কজন রয়েছে তারাও সবাই সেভাবে সক্রিয় নয়। তাই ঠাকুর দেখা মানুষেরা বিশেষ সৌভাগ্যবান, একথা মনে করারও কোনো কারণ দেখি না। নাম ধ্যানের মাধ্যমে তাকে সহজেই পাওয়া যায় ও তার অবস্থান নিজের ভেতর অনুভব করা যায়। তার ছোট্ট একটা কথা, নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম, একথা বলে আমার এই বলা শেষ করছি। নামের মাধ্যমে তিনি নিরন্তর আমাদের মধ্যে বেঁচে থাকবেন। বন্দে পুরুষোত্তম, জয় গুরু।